দেখলেই চোর চোর মনে হয় চেহারা। এ মালটা কত টাকা নিচ্ছে, জেলা পরিষদ চাকরি দেবে বলে সেসব আমার কাছে আছে, কাটমানি ছাড়া কিছু বোঝে না। দরকার হলে তাকে একবার ঢোকাবো, কেষ্টর কাছে পাঠাবো। ওকে মানুষ একটা সার্কাসের জোকার হিসাবে ভাবে, জোকারকে দেখে যেমন মানুষ হাসে, কিছু মানুষ ভিড় করে, সেই রকম কিছু সাংবাদিক ভিড় করে ওর জোকারের জোকারত্ব দেখবার জন্য। এই এমপি নির্বাচনটা যখন আসবে তখন ওকে 100,000 ওপর ভোটে হারিয়ে তারপর ওর মাথা যাতে বিগড়ে না যায় সেজন্য রাঁচির পাগলাগারদে ভর্তি করে দেবে। টিএমসির এমন ওঁছা নেতা মেদিনীপুরে, আমাদের মেদিনীপুরের বদনাম হয়ে যাচ্ছে, লোক মেদিনীপুরের লোককে বুদ্ধিমান শিক্ষিত বলে মনে করে। আর অজিত মাইতির মতো কিছু গাম্বাট এখানকার নেতা হয়েছে, দেখলেই চোর চোর মনে হয় চেহারা। সে কোথায় দিলীপ আর কোথায় আইআইটি বোঝেও না, আইআইটির আশপাশে কিছু যায় না, কাটমানি ছাড়া কিছু বোঝে না। এ মালটা কত টাকা নিচ্ছে, জেলা পরিষদ চাকরি দেবে বলে সেসব আমার কাছে আছে, দরকার হলে তাকে একবার ঢোকাবো, কেষ্টর কাছে পাঠাবো। সময় হচ্ছে, তৈরি হচ্ছে, সেই জন্য বুদ্ধিবিদ্যা প্রয়োগ করুক। এরকম কথাবার্তা বলে রাজনীতির ডাউন করে দিচ্ছে, মেদিনীপুরের লোকের বদনাম করে দিচ্ছে। ব্যক্তিগত মর্যাদাহানিকর কথাবার্তা বলতে দিলীপ ঘোষ খুব ওস্তাদ, এত বাজে কথা ভদ্রলোক বলেন যে কথাগুলোর জবাব দিতে একজন ভদ্রলোকের রুচিতে বাধে। আমি ওকে বাজে কথা বলে অসম্মানিত করতে পারবো না, উনি সবাইকে অসম্মান করতে পারেন, নিজেকে ভগবানের ওপরে জায়গা পেয়েছেন। তবে আমি অপেক্ষা করছি, এই এমপি নির্বাচনটা যখন আসবে তখন ওকে 100,000 ওপর ভোটে হারিয়ে তারপর ওর মাথা যাতে বিগড়ে না যায় সেজন্য রাঁচির পাগলাগারদে ভর্তি করে দেবে। এ ভদ্রলোক মানে মানুষ এখন ওকে নিয়ে উপহাস করছে যে দিলীপ ঘোষ কথা বলা মানেই গালাগালি, অশ্লীল, অশোভন কথাবার্তার ফুলঝুরি ছুটবে, এটাই হচ্ছে দিলীপ ঘোষের পরিচয়। উনি ভাবছেন আমাকে টিভি প্রচার করছে, ওর আসলে প্রচার নেওয়ার কায়দা এটা, খারাপ কথা বলে। আর ও সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, ওকে যে কে জেলে ঢুকাবে ভগবান জানে, ওই ঢুকবে জেলে, ওর দলের লোকেরাই তো বলে দিয়েছে ও কী করেছে আর না করেছে। ওকে মানুষ শুনুন, শ্রদ্ধা করে না, সম্ভ্রম করে না। ওকে মানুষ একটা সার্কাসের জোকার হিসাবে ভাবে, জোকারকে দেখে যেমন মানুষ হাসে, কিছু মানুষ ভিড় করে, সেই রকম কিছু সাংবাদিক ভিড় করে ওর জোকারের জোকারত্ব দেখবার জন্য। এটা ও কদিন চালাবে, আর কয়েকদিন এই 24 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তারপর ওর মুখ বন্ধ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দাদা, বেশ কয়েকটি রাজ্যে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড সহ দিল্লিতে, যে এই যে নির্বাচনের সময় যে ভাষা ব্যবহার করা হয়, মানে সেই ভাষাগুলোর উপরে লাগাম টানতে হবে। আপনার কি মনে হয় আমাদের রাজ্যে থেকে সব জায়গায় রাজনৈতিক ভাষা, খালি রাজনীতি নয়, সব জায়গায় এরকম ভাষা প্রয়োগ হচ্ছে, কিন্তু এই ধরনের ভাষা অবশ্যই সতর্ক করা উচিত। আইন দিয়ে তো সব করা যায় না, মানুষের সচেতনতা হওয়া উচিত, যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই প্রথমে আটকানো উচিত, সতর্ক করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এটা তো আপনি কিছু জায়গাতে বলেন, আমি বললেই বলবো, অজিত মাইতি যেখানে বলে তার বাড়ির সামনে গিয়ে বলে আসবো, আমি দম থাকলে আগে ওকে আটকাক, ওরা তো সরকারি দলে আছে। দিলীপ ঘোষ চুপ করে পালিয়ে যাওয়ার নয়, ঘাড়ে চড়বে গিয়ে।